মানে উষার কি, তারপরে লম্বা কত ওটা দেয়নি মানে কি লুলঠন রাজ ন চলিব, পয়সা নেওয়া ন চলিব, মুসলিম মেম্বারের লুলঠন রাজ ন চলিব, দুর্নীতি ন চলিব, ঘরের নাম পয়সা লওয়া ন চলিব, বিচার লাগে বিচার লাগে, মুসলিম মেম্বারের দুর্নীতি ন চলিব, নাম ধন লওয়া ন চলিব, ঘরের নাম পয়সা লওয়া ন চলিব, দালালি রাজ বন্ধ করক, দালালি রাজ বন্ধ করক, দালালি রাজ বন্ধ করক, লুলঠন রাজ না চলিব, এম জি এল রেগা কামর নামত লুলঠন রাজ না চলিব, মুসলিমক এরেস্ট করিব লাগে, মুসলিমর বিচার চাই, মুসলিমর বিচার চাই, এম জি এল রেগা কামর নামত লুলঠন রাজ না চলিব, কামর নামত লুলঠন রাজ না চলিব, বিচার লাগে বিচার লাগে, বিচার লাগে বিচার লাগে, বিচার লাগে বিচার লাগে, এম জি এন রেগা কামর নামত লুলঠন রাজ না চলিব, চলিব ন চলিব, সলালোর নামত টকা লওয়া ন চলিব, ন চলিব, সলালোর নামত টকা লওয়া ন চলিব, ন চলিব, সলালোর নামত টকা লওয়া ন চলিব, ন চলিব, কৃষি লোনের টকা লওয়া ন চলিব, ন চলিব, দালালি রাজ বন্ধ করক, দালালি রাজ বন্ধ করক, দালালি রাজ বন্ধ করক, দালালি রাজ ন চলিব, দালালি রাজ ন চলিব, দালালি রাজ ন চলিব, আপনার নাম রস্তমালি, গাঁও বেদবাড়ি। ও আপনি ঘর পাইছেন না, কি হয়েছে ঘর? কি হয়েছে, টাকা নিল, তিন নামের 1500 টাকা নিছে, ঘর দেয়নি। আপনি কি কর্ম কি করেন? আমি কর্ম এখন ধরেন কি শেষ কর্ম করে খাইছি, এখন তো হাত পা পড়ে গেছে, এখন কোনো কামই করতে পারি না। মানে গ্রামে গাঁওয়ের মানুষের কিবা সাহায্য করি? হ্যাঁ হ্যাঁ। এখন আমার বিচার এখন সরকারে নিজে বিচার করবো আর কি। পয়সা কোনে লৈছে আপনার? মুসলিম নিছে। মুসলিম কি হয়? মুসলিম মেম্বার। প্রতিবাদ করেছে আমার 8 নম্বর ওয়ার্ডের মেম্বার হাসিনা, আর হাজম্যান মুসলিম, রাস্তাঘাটে টাকা পয়সা সম্পূর্ণ আত্মসাত করলো, 24 লাখ টাকার কাম, 4 লাখ টাকার কাম করছে, আর বাকি টাকা উনি আত্মসাত করছে। তারপরে সোলারের 2000 টাকা নিছে, ঘর বাবদে জিও ট্যাগ করছে 500 কোটি টাকা নিছে, 500 কোটি টাকা নিছে, ল্যাট্রিনের 200 করে নিছে, আর ঘর কোনো কিছু দেয় নাই, ঘর টর দেয় নাই, কিন্তু যে ঘর দেওয়ার কথা কই 500 কোটি টাকা নিছে, ঘর দেওয়ার কথা কই 500 কোটি টাকা নিছে, আর যার যার ঘর দিছে আর 5000 ফার্স্টে নিছে 3000 করে, পরেছে 2000, 5000 কোটি টাকা নিছে, এই যাগরে ঘর দিছে, আর যাগর দেয়নি ওকে 500 করে নিছে। তারপর কৃষক লোন করার টাইমে নিছে 1000 টাকা করে, 1000 করে টাকা, এই জন্যে ওনার সাথে আমরা জব কার্ড, জব কার্ডের টাকা নিছে 100 করে, আর যখন জব কার্ডের টাকা ঢোকে সম্পূর্ণ টাকাও তুলে না, আত্মসাত করে, কোনো রাস্তাঘাটের কামের কথা প্রত্যুত্তর করলে কয় যাও কিবা কি তোমার করবার দরকার থাকে অফিসে যাও, অফিসে যে কিবা কি করার ইচ্ছা থাকে ওই জায়গায় করো, আমার সাথে কোনো প্রতিবাদ করার দরকার নাই, আমরা আমি তোমার গোলাম না, আমি তোমার গোলাম না যে তোমাকে আইন আইনে দিমু, যাও তোমরা কোথায় কী করো আরও করো, এই ধরনের প্রতিবাদের জন্য এই সলার না সলার সলার সম্পর্কে টাকা পয়সা নিচ্ছে, যার দেয় নাই তারও আইসা তলে তলে কালেকশন করছে 1000 টাকা করে, আর যারা পাইছে আগে 1300 টাকা করে নিছে সলার সম্পর্কে, দেওয়া না দেওয়া যার দিছে তার নিচে 1300, আর যার দেয়নি ওর 1000 করে নিছে, মানে কইছে পরের লিস্টে তোমাকে সোলারটা আমি দিতেছি, কিন্তু এখনও দেয় নাই সোলারটা পাই নাই, আবার যার ঘরের টেয়াটা যে নিছে ঘরের টেয়াটা, কিন্তু আজ বুধিও ঘর পাই নাই প্রত্যেকটা লোকের কাছে, 223 ঘরের টাকা কালেকশন করছে আমি জানা মাত্রে, 500 করে ঘর প্রতীক, 500 করে যেগুলো ঘর পাইছে, আর যারা পাইছে অগণিছে 5000 টাকা করে,
5000 করে এর জন্য আমরা প্রতিবাদ করতেছি এটা আমরা সরকারের কাছে আবেদন উচিত বিচার চাই আমি প্রতিবাদ করার কারণ এইটো যে হাসিনার যেটো মেম্বার আছে আমার ব্যাটবাড়ি পার্ট ফোরর তার হাজবেন্ডের লুণ্ডন করি আছে দাতাগিরি করি আছে রাস্তার পয়সা 24 লাখ 3 লাখ টাকার কাম করেছে 20 লাখ টাকা আত্মসাত করেছে জিওটক্সর ঘরের পরা 2 লাখ 2000 1500 2500 পর্যন্ত টাকা লইছে লেট্রিনের পরা 100 টাকা 200 টাকা করে লইছে সোলারের পরা 2000 টাকা করেছে ইমান মানে দাতাগিরি বা ইমান ই করি আছে দুর্নীতি করি আছে কৃষি লোনের পরা পয়সা লই আছে বুড়া মানুষের পরা লইছে দুখিয়া মানুষের পরা লইছে এইবিলাক কোনো বিচার নাই সি যদি তাক কোয়া হয় যে আমার কিও কাম করা নাই কয় করিছু হওয়া নাই অফিসারের পরা আপনার যাওক অফিসর যাওক কি করিব করুক আমাক এনেকৈ মানে লুণ্ঠনকারী মানে লুণ্ঠন করি আছে এইটো আমি সরকারের কাছে আবেদন জানাও জানি অচিরে অতিলম্বে তাক জানি শাস্তি দিয়ে সরকারে আর আমি আর জানি আমি বিচার ন্যায্য বিচার পাওঁ।